हेलो फ्रेंड्स, आज आमी आमार रान्नाघरे तोमादेर साथे जे रेसिपिटी शेयर करछी सेटा छानार जल दिए डिमेर कारी। ताते आमार की की उपकरण लागछे सेगुलो तोमादेर आमी एकटु बोले दिच्छी। प्रथमे निएछी डिम, डिमगुलो आमी सिद्ध करे रेखेछी, नि छाड़िएओ निएछी। आछे सर्षेर तेल, एई सर्षेर तेलटा किन्तु आमी एकबार गरम करे निए ठंडा करे तारपर ইউজ করছি। আর আছে পেঁয়াজ বাটা, কারি পাতা, টমেটো বাটা, আর এখানে আছে এক কাপ ছানার জল, এখানে আছে কালো জিরে দুটো, কাঁচা লঙ্কা, চিনি, নুন আর লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়, প্লেন লঙ্কার গুঁড়ো। এখানে আমি হলুদের ব্যবহার করব না, তার একটাই কারণ, একটু রংটা খুব সুন্দর হবে। তোমরা দেখো, আমি তেলটাকে কিন্তু প্রথমে একবার গরম করে ঠান্ডা করে নেওয়ার জন্যেই এটা কিন্তু খুব ভালো রং হবে। আর ছানার জল যেহেতু আছে সেজন্য আমি হলুদের ব্যবহার করছি না। তেল গরম আছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কারি পাতা। আমি একটু কারি পাতা তুলে রাখবো। এবারে দিয়ে দেব পেঁয়াজ পাতা। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, আর তার সাথে দিয়ে দেব আমি ডিমগুলো। ডিমটা একটু টমেটো আর পেঁয়াজের সাথে ভাজা হয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি নুন, লঙ্কার গুঁড়ো আর চিনি, সব পরিমাণ মতো। যদি তোমরা ঝাল বেশি খাও তাহলে তোমরা ঝালটা একটু বেশি দিও। এবারে দিয়ে দেবো ছানার জলটা। এটা কিন্তু টাটকা ছানার জল, ছানার জলটাও শুকিয়ে এসছে, একদম শুকনো শুকনো হবে। এটা দেখো কি সুন্দর রং হয়েছে। আমি বলেছিলাম না যে হলুদ না দিলেও এটাতে খুব সুন্দর রং হবে। আর তেলটা তোমরা একবার খুব ভালো করে গরম করে ঠান্ডা করে আবার তোমরা ব্যবহার করো, আর ডিমগুলো তখন তাতে ভেজে তুলবে, দেখবে ওতে টেস্টও খুব ভালো হয়। এবার আমি একটা কাজ করব, আমি দুটো ডিম ভাজা তুলে রেখেছিলাম, আমি ওপর থেকে ডিম ভাজাগুলো একটু হাতে করে ভেঙে ওর মধ্যে দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার ছানার জল দিয়ে ডিমের কারি। আমি গ্যাস বন্ধ করে দিলাম। বন্ধুরা, তোমরা এটা বাড়িতে ট্রাই করো, করে আমার চ্যানেলে আমাকে লিখে জানিও, আর আমার চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। কেমন? সবাই তোমরা খুব ভালো থেকো। ধন্যবাদ।